হ্যালো ভিহার্স ওয়েলকাম টু চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি রাজ্য পুলিশে আরও নতুন করে সাড়ে চার হাজার অর্থাৎ চার হাজার পাঁচশো পুলিশকর্মী নিয়োগ করা হবে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে জেনে নেব তো বন্ধুরা এরকমই প্রতিনিয়ত নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আদে না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেট এখানে সবার উপরে বলে হয়েছে যে চার হাজার পাঁচশো মহিলা পুলিশকর্মী নিয়োগ রাজ্যে তৈরি হবে পৃথক একশো পঞ্চাশটি ব্যাটালিয়ান তো এই সম্বন্ধে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডিটেলসে জেনে নেব তো ওখানে কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড়ো খুশির খবর আরও কিন্তু রাজ্য পুলিশে নতুন করে সাড়ে চার হাজার মহিলা পুলিশকর্মী নিয়োগ করা হবে তো ওখানে নিচে বলে হয়েছে প্রায় প্রায় দশ হাজার মহিলা পুলিশ রয়েছেন বাংলায় গঠন করা হয়েছে সহখানিক মহিলা থানা কিন্তু রাজ্যে এখনও এখনও তাদের পৃথক কোনো ব্যাটালিয়ান নেই অন্যান্য বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে কাজ করেন মহিলা পুলিশকর্মীরা সেই দিন এবার বদলাতে চলেছে আর তার জন্য নতুন করে চার হাজার পাঁচশো মহিলা পুলিশকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু এই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে চার হাজার পাঁচশো পুলিশ নিয়োগে তাদের জন্য এবার গঠন করা হবে মোট একশো পঞ্চাশটি বিশেষ বাহিনী বা ব্যাটালিয়ান প্রতিটিতে থাকবেন ত্রিশ জন করে বুধবার নবানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশে ওই ব্যাটালিয়ানগুলিতে কাজে লাগানো হবে কোন এলাকায় কত বিশেষ বাহিনীর প্রয়োজন তা খতিয়ে দেখে পুরো বিষয়টি চূড়ান্ত করবেন পুলিশ এবং প্রশাসনের শীর্ষকর্তারা নবান্ন সূত্রে খবর নতুন মহিলা পুলিশদের ক্যারাটে মার্শাল আর্ট এবং শারীরিক কচরতে পারদর্শী হতে হবে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার সময় একথা উল্লেখ করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশাসনিক মহল প্রশাসনিক মহল মনে করছে পুলিশের কাজে দক্ষতা প্রদর্শন করতে পারবে এমন এমন মহিলাদের নিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি কারণ রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তার উপর নজরদারি পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার কাজেও নামানো হবে ব্যাটালিয়ান ব্যাটালিয়ানগুলিকে এই ধরনের কাজে চটপট ও সক্রিয় পুলিশকর্মী প্রয়োজন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো রাজ্য পুলিশে কিন্তু রাজ্য সরকার আরও নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে চার হাজার পাঁচশো মহিলা পুলিশকর্মী নিয়োগের তো আপনার যারা যারা এখানে ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তো তাদের জন্য কিন্তু একটি বিরাট বড় খুশির খবর রাজ্যে কিন্তু আরও নতুন করে চার হাজার পাঁচশো রাজ্য পুলিশি নিয়োগের নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে তার পরবর্তীতে এখানে বলা রয়েছে যে ইতিমধ্যে বিভিন্ন ব্যাটালিয়ন থেকে কয়েকজন মহিলা পুলিশ পুলিশকর্মীকে নিয়ে নিয়ে কলকাতা সহ অন্যান্য জেলায় উইনার্স নামে একটি বিশেষ দল গঠন করা হয়েছে মার্শাল আর্টস সহ নানা প্রশিক্ষণ এবং নজরদারির জন্য টু হুইলারও কিন্তু পেয়েছে তারা রাস্তাঘাটে ইফটিজিংয়ের ঘটনা রুখতে সক্রিয় সক্রিয় এই বিশেষ দল সম্প্রতি দার্জিলিং সফরে সেখানে উইনার্স দলের মহড়া পরিদর্শনে এসে মহিলা পুলিশদের ক্যারাটে প্রদর্শনের প্রশংসাও করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো তার পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে ডিটেলসে গত দশ বছরে গত দশ বছর পুলিশে সৃষ্টি হয়ে সৃষ্টি করা হয়েছে বাহান্ন হাজার চারশো কুড়িটি পদের মধ্যে বেশিরভাগই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন তাদের মধ্যে প্রচুর সংখ্যক মহিলাও রয়েছেন সেই তালিকায় যুক্ত হবেন কিন্তু এবার আরও সাড়ে চার হাজার জন তার পরবর্তীতে এখানে ডিটেলসে বেশ কিছু বিষয় সম্বন্ধে এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো এটি এটি কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড়ো খুশির খবর যে রাজ্য পুলিশে কিন্তু আবারও নতুন করে ভ্যাকেন্সি আসতে চলেছে সা চার হাজার পাঁচশো অর্থাৎ সাড়ে চার হাজার এই নতুন মহিলা পুলিশকর্মী নিয়োগ করা হবে তো যখনই কোনো অফিসিয়াল আপডেট দেবে কিংবা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে এই সম্বন্ধে কিংবা নিউ ভ্যাকেন্সি সম্বন্ধিত তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন